যখন আপনি আমি কোনো গুনার কাজ করি তখন দেখবেন মনটা এই বুকটা একটা হার্ট বিট বেড়ে যায় টুপ 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 হয় কি হয় না যখন আপনি কোনো অন্যায় কাজ করবেন গোপনে নিজের একটু হার্টটা দেখবেন এটার স্পিড একটু বেড়ে যায় তার মানে আপনার হার্টই আপনাকে জানাচ্ছে বান্দা করিস না আল্লাহ নারাজ হবে করিস না আল্লাহ নারাজ হবে করিস না আমরা এটা বুঝতে পারি নাই আমরা মনে করেছি এমনি হার্ট বিট বেড়ে যায় এমনি হার্ট বিট বাড়ে নাই ওই হার্টের মাধ্যমে আল্লাহ আপনাকে মেসেজ দিয়েছিল আপনি আমি সেই মেসেজটা বুঝতে পারি নাই কিন্তু তারপরে যখন গুনাটা করি মনে মনে একটা জিনিস আমরা চাই কেউ যেন না দেখে কেউ যেন না জানে কেউ যেন না দেখে কেউ যেন না জানে আপনি করছেন আল্লাহর অবাধ্যর কাজ আল্লাহকে নারাজি করার কাজ আল্লাহ জমিনে দাঁড়িয়ে কিন্তু আবার যখন আপনি বলছেন কেউ যেন না দেখে তখন আল্লাহ পাক আপনার ইজ্জত বাঁচানোর জন্য চতুর্দিকে পর্দা করে দেয় দেখার মানুষ আর দেখতে পায় না বলে ফেরেশতা বলে আল্লাহ তোমার হুকুম অমান্য করছে তোমার জমিনে দাঁড়িয়ে তুমি তাকে প্রটেক্ট দিচ্ছ রব্বে করিম বলে বান্দা তো আমার বান্দা তো আমার ভালো করুক আর মন্দ করুক বান্দাটা তো আমার বান্দা যখন কোনো গুনার কাজ করে আল্লাহ পাক রব্বুল আলামিন তখন তাকিয়ে থাকে বান্দা ফেরত রিটার্ন কর রিটার্ন কর এখনো সময় আছে রিটার্ন কর বান্দা যখন করে ফেলে তখন আল্লাহ পাক বলে যে এবার রিটার্ন করে তওবা কর এবার রিটার্ন করে তওবা কর করে ফেলেছো তো করে ফেলেছো গুনাহ কিন্তু তুমি যদি মন থেকে একবার তওবা করে বলো যে মাওলা ভুল করেছি মাফ করে দাও আমি আল্লাহ ইয়াগফিরুজ যুনুবা জামিয়া সুবহানাল্লাহ আমরা আসলে রব চিনতে পারি নাই ওই রব ওই মায়ার রব ওই মমতার রব ওই ভালোবাসার রবকে চেনানোর জন্যই নবী রাহমাতুল্লিল আলামিন দুনিয়াতে তশরিফ এনেছিলেন সুবহানাল্লাহ মনে রাখবেন ভাইরা নবী সাবজেক্টটা তর্কের বিষয় নয় কোরআন সাবজেক্টটা তর্কের বিষয় নয় এটা অনুভবের বিষয় এটা গবেষণার বিষয় ঠিক না বেটি এবার আমি শুধু আপনাদেরকে একটু একদম শর্টকাট একটা নলেজ দেওয়ার চেষ্টা করব যদি আমার মুনিব আমাকে দয়া করেন মানব জাতি মুসলিম জাতির জন্য গাইডলাইন হচ্ছে কোরআন গাইডলাইন জোরে বলতে হবে গাইডলাইন কোরআন থেকে আমরা গাইডলাইন নিব সেভাবে জীবন যাপন করব এটা হচ্ছে আমরা আচ্ছা বলেন নবীর একজন সাহাবা ছিল আবু বকর 70 উপর ছিল না মিথ্যার উপর ছিল আপনার আমার নবীর উপর কোরআন নাজিল শুরু হয়েছিল তখন নবীজির বয়স মোবারক কত 40 কত 40 শেষ হয়েছিল 63 তে মানে 23 টা বছর লেগেছে একটু খেয়াল করবেন কমপ্লিট কোরআন নাজিল হতে 23 বছর লেগেছে কিন্তু এর আগে আবু বকর সিদ্দিক আকবর হয়ে গেছে এখনো সম্পূর্ণ কোরআন নাজিল হয় এখনো সম্পূর্ণ কোরআন নাজিল হওয়া শেষ হয়নি কোন কোরআন যে কোরআনটা আপনার আমার জন্য গাইডলাইন প্রত্যেকটা আয়াত এখনো নাজিল হওয়া শেষ হয় নাই কিন্তু সিদ্দিক আকবর সাকসেস উমর ফারুক সাকসেস ওসমান গনি সাকসেস মাওলানা আলী সাকসেস এবার আমরা প্রশ্ন করলাম আমরা তো কোরআনকে দিয়ে সাকসেস হতে চাচ্ছি কোরআনের সাজেশনে ছায়া তলে ওইটাকে মেনে সাকসেস হতে চাচ্ছি আপনারা তো তখনই সাকসেস হয়ে গিয়েছেন তখন কোরআন পরিপূর্ণ আসে নাই সব হুকুম পরিপূর্ণ আসে নাই সব আয়াত পরিপূর্ণ আসে নাই হাউ ক্যান পসিবল তখন সমস্ত সাহাবা কেরামের দরবার থেকে উত্তর আসবে একটা হচ্ছে থিওরিক্যাল আর একটা হচ্ছে প্র্যাকটিক্যাল দুটোটাই হচ্ছে একটা কোরআন হচ্ছে থিওরিক্যাল ওই কোরআনে যা আছে নবী মুস্তাফার জীবনে প্র্যাকটিক্যাল তা আছে বলেন সুবহানাল্লাহ আমরা কোরআনটাকে যখন ফলো করতে পারি না কারণ আমাদের হায়াতে তখন পরিপূর্ণতা আসে নাই তখন আমরা কি করেছি প্র্যাকটিক্যাল কোরআনকে ফলো করেছি নবী মুস্তাফার উটাকে নবী মুস্তাফার বসাকে নবী মুস্তাফার হাসাকে নবী মুস্তাফার ব্যবসাকে নবী মুস্তাফার আত্মীয়তা সম্পর্ককে নবী মুস্তাফার চলাকে নবী মুস্তাফার সমস্ত কিছুকে আমরা ফলো করতে শুরু করলাম এদিকে আল্লাহর প্রিয় হয়ে যেতে লাগলাম কোরআন আওয়াজ দিয়ে উঠল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক আল্লাহ আমাদের সবার প্রতি মেহেরবান যদি আমাদের ইমানটা ঠিক থাকে একটা এই পয়েন্ট একটু বোঝার চেষ্টা করবেন আল্লাহ আমাদের সকলের প্রতি স্পেশাল মেহেরবান যদি আমাদের সকলের ইমানটা কি থাকে সবাই মিলে বলেন ইমানটা কি থাকে এখন চলেন ইমানটাকে একটু বোঝার চেষ্টা করি আল্লাহ ইমানের অংশ একটা হচ্ছে ইমান আর একটা হচ্ছে আমল কয়টা ভাই আচ্ছা আমি বলবো সেটা আপনারা বলবেন ইমান নাকি আমল আপনারা বলবেন আল্লাহ 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 আল্লাহু আকবার জোরে বলেন না আর একটু জোরে এই যে আপনি বললেন আল্লাহ 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 এটা আমল ঠিক আছে আরো সহজ করে দিই স্রষ্টার নাম কি আল্লাহ এই যে আল্লাহ বললেন এটা আমল যেই ভিত্তিতে আল্লাহ বলেছেন এটার নাম ইমান একদম শর্টকাট একদম মনে রাখার জন্য আবার বলছি আবার উত্তর দেন স্রষ্টা কে যে নিয়তে বলেছেন এটা বিশ্বাস এটা ইমান আর যেটা বলেছেন আল্লাহ এটা আমল এবার বলেন রিজিকের মালিক কে ওই রিজিকের মালিক বিশ্বাস করাটা ইমান বলাটা আমল বলাটা
তাহলে কয়টা জিনিস পেলাম? ঈমান হচ্ছে ভিতরের জিনিস, সুবহানাল্লাহ বলেন। আমি যখন জিজ্ঞেস করছি স্রষ্টাকে, শোনার সাথে সাথে জবান আপনার আগে বলেছে না মন আগে বলেছে, বলেন না? আরো জোরে বলেন না। আপনাকে আমি প্রশ্নটা করার পরে এই শুনলেন, শোনার পরে কি জবান আগে বলেছে না মন আগে বলেছে? মন না বললে তো আপনার মুখও আসে।